আজকে আমরা জানবো ইসলামের ন্যায়ের ধারণা নিয়ে। আমাদের অধিকাংশ মানুষই ইসলামের ন্যায়ের ধারণা বলতে কী বোঝানো হয় সেটি জানে না এবং জানার চেষ্টাও করতে পারে না, কারণ আমাদের আশেপাশে যা আছে তার সবই দেখা যায় অনইসলামিক। তাই আমাদের পক্ষে সঠিক বিষয় জানা খুব একটা কঠিন হয়ে পড়েছে। তাহলে চলুন আজকে আপনাদের জানাবো ইসলামের ন্যায়ের ধারণা নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জাহিদ সিদ্দিক মোঘল। আমরা তারই আলোচনাটাকেও এখানে আপনাদের সামনে পেশ করছি। ইসলাম ন্যায়ের ধর্ম, ন্যায় অর্জনই ইসলামের প্রধান উদ্দেশ্য। ইসলাম সর্বক্ষেত্রে ন্যায়ের পথকে গ্রহণ করতে নির্দেশ করে। এই বাক্যগুলো দুইভাবে ব্যাখ্যা করা যায়। এক, ন্যায়ের ধারণা শরীয়তের বিধান গ্রাহ্য হওয়ার জন্যে পৃথক এক মূলনীতি, এর জন্যে নবী রাসুলের দিক নির্দেশনা বা উহির প্রয়োজনীয়তা অপ্রাসঙ্গিক। দুই, শরীয়ত ন্যায়কে গ্রহণ করে এই অর্থে যে স্বয়ং শরীয়তই একমাত্র ন্যায়ের প্রতিনিধিত্ব করে। ইসলামের দৃষ্টিতে কেবল দ্বিতীয় ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে ইসলাম ন্যায়নিষ্ঠার ধর্ম, কিন্তু জানার বিষয় হল ন্যায়নিষ্ঠা কী, ন্যায়নিষ্ঠা কাকে বলে, এটা কে ঠিক করবে এবং এর মাপকাঠি কী। ন্যায়ের সরল সংজ্ঞা হল হকদারের হক আদায় করা, অর্থাৎ যে যে বিষয়ের উপযুক্ত তাকে সেটা ফিরিয়ে দেয়া। এই সংজ্ঞার পর প্রশ্ন আসে, কে কিসের উপযুক্ত, এটা কিভাবে জানা যাবে। এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হল, যখন আল্লাহ তাআলা ইসলামকে ন্যায়ের পথ হিসেবে স্বীকৃতি দিয়েছেন তখন তিনি মৌলিকভাবে ন্যায় ও অবিচারের মাঝে পার্থক্যকারী মাপকাঠিও প্রদান করেছেন। তিনি এই মাপকাঠি নবী রাসুলগণের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, যার মাধ্যমে মানুষ ন্যায়ের পথে চলতে পারবে। আর এই মাপকাঠি অপরিবর্তনীয় ও তার মূল অবস্থায় কুরআন সুন্নাহ এবং ইজমার মাধ্যমে সংরক্ষিত আছে। এটাকে আল্লাহ তাআলা ভালো মন্দ, ন্যায় অবিচার এবং মধ্যমপন্থার মাপকাঠি হিসেবে প্রদান করেছেন। কেবল মানবিক অনুভূতি ও বিবেক বুদ্ধি দিয়ে এই মাপকাঠি অনুধাবন করা যাবে না। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো মানুষ তার বিবেক অনুভূতির সীমাবদ্ধতাকে মেনে নিলেই খোদাই এবং ঐশ্বরিক প্রত্যাদেশের প্রয়োজনীয়তা অনুভব করবে। অ্যারিস্টটল এবং প্লেটোর মতো দার্শনিকদের দৃষ্টিভঙ্গি ছিল দুই প্রান্তিকতার মধ্যবর্তী কাজটি হলো সঠিক কাজ, কিন্তু সেই মধ্যবর্তী কাজটি কী সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট পার্থক্য তারা দেখাতে পারেনি। যেসব খ্রিস্টান এবং মুসলিম চিন্তাবিদেরা অ্যারিস্টটল এবং অন্যান্য দর্শনের উপর নির্ভর করল, তারা নবীদের প্রয়োজনীয়তা মেনে নিতে সমস্যা অনুভব করল। শেষ পর্যন্ত তারা এই সমঝোতায় পৌঁছল যে নবীগণ ও দার্শনিকদের উদ্দেশ্য হল ভালো মন্দের মাঝে পার্থক্যকে সুস্পষ্ট করা। পার্থক্য হল নবীদের পদ্ধতি সরল এবং সহজ, এই জন্যে এটা সাধারণ লোকের জন্য উপযুক্ত। পক্ষান্তরে দার্শনিকদের পদ্ধতি কঠিন এবং বুঝতে মুশকিল, এজন্যে এটা বিশেষ ব্যক্তিদের জন্যে। যেন দার্শনিকদের পদ্ধতি নবীদের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহ। মুসলিম দুনিয়ার মধ্যে থেকে ফারাবি, ইবনে সিনা এবং খ্রিস্টান দুনিয়া থেকে অ্যাকুইনাস ও অগাস্টিনের মতো দার্শনিকেরা গ্রিক দর্শনকে ইসলাম এবং খ্রিস্টীয় ধর্মের সাথে মিলানোর চেষ্টা করল, কিন্তু ইমাম গাজালি রহিমহুল্লাহ এই প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। তিনি এই ধরনের দায়ের অন্তঃসারশূন্যতাকে স্পষ্ট করে দিলেন। ইমাম গাজালি রহিমহুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাষ্যকার হয়ে বলেন, ভালো মন্দ, ন্যায় অন্যায় বাড়াবাড়ি ছাড়াছাড়ি মধ্যমপন্থার মাঝে পার্থক্যের সীমারেখাকে জানতে মানুষের আকল পরিপূর্ণ অপারগ। এসব দার্শনিকদের দাবিকে মেনে নেয়ার অর্থ হল নবী রাসুলগণের শিক্ষাকে প্রত্যাখ্যান করা। ইসলামী শরীয়তই একমাত্র পদ্ধতি যার মাধ্যমে ভালো মন্দ, শুদ্ধ অশুদ্ধ, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য করতে পারি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে এমন কোনো নিরপেক্ষ কাঠামো নেই যার মাধ্যমে শরীয়তকে কাঠগড়ায় দাঁড় করা যেতে পারে যে ইসলাম ন্যায় নাকি অন্যায়, বাড়াবাড়ি নাকি মধ্যমপন্থা, কারণ ইসলামই ন্যায় অবিচার নির্ধারণের একমাত্র মাপকাঠি। এই জন্যে ন্যায় কী এ প্রশ্নের উত্তর হবে শরীয়ত। সহজ কথা হলো, যখন প্রত্যেক বিষয়ে স্বয়ং শরীয়তই ন্যায় অন্যায়ের সংজ্ঞা নির্ধারণ করবে, তখন বিধান গ্রহণের জন্যে পৃথকভাবে আকলকে মূলনীতি হিসেবে গ্রহণ করার কী যৌক্তিকতা রয়েছে। অর্থাৎ যখন স্বয়ং শরীয়তই স্পষ্ট করে দেবে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো আর কোনটা মন্দ, তখন আলাদা করে ন্যায়কে ভিত্তি বানানো ভিন্ন কিছু দাবি করে। এটা দ্বারা বোঝা যায় শরীয়তকে জাস্টিফাই করার জন্যে শরিয়াহ বহির্ভূত কোনো মাপকাঠি আছে। যদি আল্লাহর বিধান মোতাবেক কাজ করাই ন্যায় হয়ে থাকে, তাহলে শরীয়তকে বাদ দিয়ে আকলকে মূলনীতি হিসেবে মেনে নেওয়া অসম্ভব। স্মরণ রাখা চাই, ইসলামই ন্যায়ের একমাত্র নাম। কুফর পুরোটাই অন্যায় এবং জুলুম। জুলুমের অর্থ হল দেখানো পথ থেকে সরে যাওয়া। এজন্যই পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, যে লোকেরা আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক ফয়সালা দেয় না তারা জালিম। আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, যখন তোমরা লোকেদের মাঝে ফয়সালা করবে তখন তোমরা ন্যায়সঙ্গত ফয়সালা করো। এখানে ন্যায়সঙ্গত ফয়সালা দ্বারা কী উদ্দেশ্য,
সেটার সুস্পষ্ট বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটি আল্লাহর কিতাব যার মাঝে রয়েছে পূর্ববর্তীদের ঘটনা এবং তোমাদের পরবর্তী ঘটনাবলীর সংবাদ। এই কিতাব তোমাদের মাঝে সব কিছুর ফয়সালাকারী। এটা ফেলে রাখার মতো কোনো কিতাব নয়। যে ব্যক্তি এই কিতাবের ভিত্তিতে কথা বলবে সে সত্যবাদী। যে এর উপর আমল করবে সে প্রতিদান পাবে, আর যে এই কিতাব অনুযায়ী সিদ্ধান্ত নেবে সেই ন্যায়পরায়ণ। সুতরাং শরীয়তের বাইরে কল্যাণের কোনো ধারণা নেই, বস্তুত সেটা জুলুম ছাড়া আর কিছুই নয়। Ya Rabbi, Ya